বৃহস্পতিবার দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটি সারা দেশে শিক্ষক দিবস হিসেবেই পালিত হয়। এই উপলক্ষে শিক্ষক দিবস উদযাপনের আগের দিন বিদ্যালয়গুলিতে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসে ছাত্রছাত্রীদের পড়ায়। বুধবার রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে হয়েছে এই অনুষ্ঠান। প্রতাপগড়ের সুভাষনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এদিন শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের বড় ক্লাসের ছাত্রছাত্রীরা ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের পড়ায়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই বিশেষ পাঠদানের বিষয়টি তদারকি করেন। এই দিন এই বিশেষ পাঠদানকে কেন্দ্র করে সুভাষনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। নমস্কার, আমি সুভাষনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী মৌমুনি। আমি প্রথমেই প্রণাম এবং শ্রদ্ধা জানাই আমার মা বাবাকে, কারণ তাদের কাছ থেকেই আমি আমার জীবনে প্রথম শব্দ ও বাক্য জ্ঞান শিখতে পেরেছি। তারপর আমি প্রণাম জানাই আমার জীবনের স্থলে সমস্ত শিক্ষক শিক্ষিকা, কারণ ওনাদের কাছ থেকেই আমি অনেক কিছু শিখতে পেরেছি। আজকে শিক্ষক দিবসে প্রাক মুহূর্তে আমি দশম শ্রেণীতে ইতিহাস বিষয়ে পাঠদান করেছি। সত্যি আজকে ওদেরকে পড়িয়ে অনেক ভালো লেগেছে। শিক্ষকের চাকরিতে কতটা সম্মানের চাকরি, আজকে আমি তা অনুভব করতে পেরেছি। কতটা সুন্দর শিক্ষকতা, যে শিক্ষকতা করাটা যে কতটা সম্মানের ফল, এটাও আমি আজকে উপলব্ধি করেছি। আমি এই আশা রাখছি যে আমিও বড় হয়ে একজন শিক্ষার্থী হব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।